তাহলে খবরটা একই প্রেক্ষাপটে আমরা তাদের বক্তব্য দিতে চাচ্ছি, একই বক্তব্য। বিষয়টা হচ্ছে আর পরিষ্কার করে বলি যে রাজনীতি রাজনীতি, যে রাজনীতি করে তাদের জন্য ভিন্ন মঞ্চ আছে, মাঠ আছে, সবকিছু আছে। এইটা আইন অঙ্গন পেশাদের সমন্বয় পরিষদের মধ্যে যেরকম একজন সংগঠন হিসাবে আমরা আছি, চিকিৎসকের আছে, ইঞ্জিনিয়াররা আছে, কৃষিবিদরা আছে, সবাই আছে। সেরকম ভাবে আমরা বিভিন্ন সংগঠনে সেখানে আছি। সেখানে গতকাল যে একটি আলোচনা সভা আছে, সেখানে পরিষ্কার বক্তব্য আমরা দিয়েছি সবাই সংগঠন, যে যে সংগঠন রিপ্রেজেন্ট করে তারা। এখানে আমার বক্তব্য পরিষ্কার, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, যে প্রথমেই বলেছি যে আইনজীবীদের যার যার ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার আছে, যে দলেই করুক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অঙ্গনে কিন্তু এটা পবিত্রতা রক্ষা করতে হবে, এটা বিচার অঙ্গন মনে করে রাখতে হবে, এটাকে ক্যাজুয়াল দেখলে হবে না। এটা মঞ্চ নয়, রাজনৈতিক মঞ্চ এটা কোনো সময় ব্যবহৃত হয় না। সুতরাং এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। তাই আমাদের বক্তব্য পরিষ্কার যে আমরা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই আমরা এই সুপ্রিম কোর্ট বলে আইন অঙ্গনকে, জেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি বলেন, উপজেলা বলেন, যাই বলেন, আইনজীবীদের কে কোনো অঙ্গ সংগঠন কোনো সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে কোনো অবস্থাতে দেব না, দেব না, দেব না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যেহেতু যে কারণে তারা আজ হত্যা করতেছে সেটা একটি অপশুদ্ধলি পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল অ্যাসপেক্ট। সেখানে নির্বাচন কে করলো, কি করলো না, কেন করলো না, এটা আমাদের তখন আইনজীবী ওই দল করেন সেখানে গিয়ে বলবেন। এইখানে কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী এটা পবিত্র স্থান, এটা মনে রাখতে হবে, এটার নিরপেক্ষ জায়গা, এখানে যে হট্টগোল করার জায়গা না। সুতরাং আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আমরা কোনো অবস্থাতে এখানে নৈরাজ্য সৃষ্টি করতে দেব না, দেব না, দেব না।